রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত সি ডিভিশন ঘরোয়া লীগ ফুটবলে শনিবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে সবুজ সংঘ উমাকান্ত কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টার দুই শূন্য গোলের ব্যবধানে সবুজ সংঘকে পরাজিত করে এদিন খেলার আঠাশ মিনিটে সুজয় দেবনাথ উমাকান্ত কোচিং সেন্টারের হয়ে প্রথম গোলটি করে খেলার পঁচাশি মিনিটের মাথায় আলী আহমেদ দর্শনীয় গোল করে উমাকান্ত কোচিং সেন্টারের জয়ের ব্যবধান বাড়ায় শেষ পর্যন্ত দুই শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে উমাকান্ত কোচিং সেন্টার এই জয়ের সুবাদে ছয় ম্যাচ থেকে নয় পয়েন্ট সংগ্রহ করেছে উমাকান্ত কোচিং সেন্টার তারা শেষ ম্যাচ খেলবে শরৎ সংঘের বিরুদ্ধে অপরদিকে এদিনের পরাজয়ের ফলে সবুজ সংঘ লিগে সাতটি ম্যাচ খেলে একটিতে জয় এবং দুটি ম্যাচে ড্র করে মোট পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ